নমস্কার, আজকে আপনার সামনে আপনার পরীক্ষার পিপিআর এবং পিপিএস রেজাল্ট কিভাবে দেখবেন, মোবাইল থেকে, ল্যাপটপ থেকে, কম্পিউটার থেকে বা ট্যাবলেট থেকে, তার এ টু জেড পথ আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাকে জানাতে চলেছি। সর্বোপরি আপনাকে বলে রাখি, আমি আপনাকে আগে রেজাল্ট দেখার লিঙ্ক বলছি। প্রথমত মনে রাখুন, রেজাল্ট শিক্ষা এই একটা অফিসিয়াল ওয়েবসাইট, বা @wbchse.nic.in এই একটা ওয়েবসাইট, ভালো করে মার্ক করে দেখতে পাবেন, নিচে লেখা আছে। আমি আপনাকে মোবাইলের মাধ্যমে যদি আপনি দেখেন, তাহলে রেজাল্ট শিক্ষা প্রথমে দেখবেন এই ওয়েবসাইটটা, তাহলে ঠিক আপনার সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। দেখতে পেয়েছেন, এই যে আমি কার্সারটা সরাচ্ছি, রেজাল্ট শিক্ষা প্রথমে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড রেজাল্ট 2022, অর্থাৎ যারা মাধ্যমিক দিয়েছেন তারা পিপিআর বা পিপিএস করলে তাদের রেজাল্টটা এখানে উপরে ক্লিক করলে পাবেন। দ্বিতীয়ত, যারা উচ্চ মাধ্যমিক দিয়েছেন, WBCHSE রেজাল্ট 2022 এর উপরে ক্লিক করলে আপনি উচ্চ মাধ্যমিকের পিপিআর বা পিপিএস যেটা করেছেন তার রেজাল্ট দেখতে পাবেন। তো চলে আসুন, একের পর এক আপনার সামনে আমি স্টেপ বাই স্টেপ তুলে ধরি কিভাবে করতে হয়। তাহলে প্রথমে লিখব রেজাল্ট, RESULTS, একটু দেখতে পাচ্ছেন প্রথমে চলে আসছে শিক্ষা, এরপরে আমি ক্লিক করে দেবো। ক্লিক করে দিলাম, দেখতে পেয়েছেন একেবারে আপনার সামনে প্রথমে চলে আসছে ইন্ডিয়া এক্সাম রেজাল্ট 2022 বোর্ড রেজাল্ট, অর্থাৎ এইটার উপরে আপনি যা ক্লিক করে দেবেন আপনার সামনে একটা এরকম ইন্টারফেস চলে আসবে। দেখতে পেয়েছেন, অর্থাৎ প্রথমে মাধ্যমিকটা আপনাকে দেখিয়ে দিই বা বলে দিই। তাহলে WB মাধ্যমিক রেজাল্ট দেখতে পেয়েছেন 2022 একেবারে প্রথমে রয়েছে, 26 জুলাই দেখতে পেয়েছেন। এই দেখুন, জুলাই, 26 জুলাই 2022, মানে আজকে একদম আপডেট। যা আপনি এটার উপরে ক্লিক করে দেবেন, দেন আর দেন আপনার সামনে একটা এরকম ইন্টারফেস চলে আসবে। হয়েছে, দেখতে পেয়েছেন মাধ্যমিক পিপিএস পিপিআর রেজাল্ট 2022 অ্যানাউন্সমেন্ট, অর্থাৎ আপনি আপনার অ্যাডমিট দেখে দেখে রোলটি এখানে তুলে নেবেন। যে রোল, ধরুন এই প্রথম রোলটা যদি আমি রাখি এখানে, তারপরে ডেট অফ বার্থ দিতে হবে, ডেট অফ বার্থটা আপনি আপনার যেটা রয়েছে দেখে দেখে তুলবেন। যদি ধরুন, আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছি, ধরুন আপনার 2005, ধরুন 18 লিখলেন, 1-8, তারপরে ফুটকি দিলেন একটা, তারপরে আপনি যে আপনার ডেট, মানে ধরুন 6-এর মাস 06, তারপরে যে মান্থ 2005, আপনি 2005 লিখবেন না, 05, বুঝতে পেরেছেন। তারপরে গেট রেজাল্ট, যা ক্লিক করে দিবেন আপনার সামনে রেজাল্ট চলে আসবে, বুঝতে পেরেছেন। তাহলে মাধ্যমিক কিভাবে পিপিএস বা পিপিআর দেখবেন রেজাল্ট, বুঝতে পেরেছেন। এবারে চলে আসুন, যে যদি আপনি এইচএসএস স্টুডেন্ট হন, WBCHSE, আমি এটা কম্পিউটারে দেখাচ্ছি বলে আপনাকে এইভাবে শো হয়েছে, কিন্তু যখন আপনি মোবাইলে খুলবেন আপনার সামনে ঠিক এরকম শো হবে রেজাল্ট শিক্ষা। প্রথমেই মাধ্যমিক এটা থাকবে, দ্বিতীয়টা থাকবে WBCHSE রেজাল্ট, অর্থাৎ দ্বিতীয়টা থাকবে উচ্চ মাধ্যমিকে। তো চলে আসুন, তাহলে আমি এই WBCHSE রেজাল্টের উপর যা ক্লিক করে দেবো, দেন আর দেন আপনার সামনে একটা এরকম ইন্টারফেস চলে আসবে। দেখতে পেয়েছেন একেবারে ডেট চলে আসছে, WBCHSE দেখতে পেয়েছেন 2022 রেজাল্ট। আপনি একটা, ধরুন এর উপরে একটা রেজাল্ট দিয়ে দেখা নাম্বার দিলাম, তারপরে নাম্বার একটা দেবেন, যে আমি ধরুন এই নাম্বারটাই দিলাম, হয়েছে, যা সাবমিট করে দিবেন আপনার সামনে এরকম রেজাল্ট চলে আসবে। দেখতে পেয়েছেন একেবারে রেজাল্ট চলে এসেছে, অর্থাৎ এই ক্যান্ডিডেট কিন্তু পিপিএস বা পিপিআর করেনি, যা নাম্বার পেয়েছে 93.13, তাই সেটাই শো হচ্ছে। কিন্তু যদি এই ক্যান্ডিডেট পিপিএস বা পিপিআর করত, যে কোন কোন কো পেপার, দুটো পেপার তো করতে পারবে বা তিনটে, যেটাই করুক না কেন, যটা পেপার পিপিআর বা পিপিএস করেছে তটা পেপারে দেখাতো। যেহেতু এখন সব পেপার দেখাচ্ছে, তাহলে এই ক্যান্ডিডেট পিপিআর বা পিপিএস করেনি। তাহলে বুঝতে পেরেছেন কিভাবে করবে, এই ক্যান্ডিডেট করেনি বলে তার ডিটেলস টোটাল রেজাল্ট দেখাচ্ছে, কিন্তু যদি আপনি পিপিআর বা পিপিএস করেন, আপনার পিপিআর বা পিপিএস এর কত রেজাল্ট বেড়েছে বা কি একই রয়েছে সেটা দেখাবে। আর যারা আনসাকসেসফুল স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেট প্রায় সাকসেস হয়েছে, আর প্রত্যেকের ক্ষেত্রে যারা পিপিএস বা পিপিআর করেছেন, প্রত্যেকের ক্ষেত্রে নাম্বার বেড়েছে মিনিমাম 6, ম্যাক্সিমাম 20 পর্যন্ত। তো তাহলে আপনাকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যেই লেভেলে হন না কেন, আপনাকে বোঝাতে পারলাম কিভাবে আপনি আপনার পিপিএস বা পিপিআর রেজাল্ট দেখবেন।
তো এই ছিল আজকের শিক্ষণীয় ভিডিও। যদি এই শিক্ষণীয় ভিডিওটি আপনার এতটুকু উপকার এসে থাকে, প্লিজ লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যদি এখনো আপনি আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে উঠুন। থ্যাংক ইউ।